আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার একটা ভিডিও শুরু করতেছি, এজন্যই আজকে আমার এক বড় ভাই ওনার এখানে আসছি। এটা হচ্ছে আপনার ফ্যান্স টেকনোলজি। তো ফ্যান্স টেকনোলজি কিছু দারুণ ক্লেভার নিয়ে আসছে, যে ক্লেভারগুলো দেখার পরে আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগছে। আমি তো সবসময় ধারাবাহিকভাবে চেষ্টা করি আপনাদেরকে কিছু আনকমন ইউনিক প্রোডাক্ট, পাশাপাশি কিছু ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করা। তো সেই চিন্তা করেই আজকে যখন ভাইয়ের কাছে এখানে আসছি, কথা বলতে বলতে যখন ভাই কিছু ক্লেভার দেখালো, তখন বর্তমানে মার্কেটে যত আইএসপি আছে অনেকেরই এই মেশিনের ক্লেভার ক্রয় করার একটা ভালো চাহিদা আছে, কিন্তু তারা ভালো মানের ক্লেভার কোথায় বিক্রি করে বা কোথায় পাবে এরকম পাওয়া যাচ্ছে না। তো সেখানে আমি যখন একটা খোঁজ পাইলাম আমার বড় ভাইয়ের কাছে পার্সোনালি, তো আমি এখানে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি ভাবলাম যে তাহলে ভিডিও করে আপনাদেরকেও জানাই যে এখানে এই ক্লেভারগুলা পাওয়া যাচ্ছে। তো ইনি হচ্ছেন আমার বড় ভাই মামুন ভাই, ফ্যান্স টেকনোলজির ওনার। তো প্রথমে যদি একটু ক্যামেরাটা সামনে আনি, আমরা আপনার যেটাকে বলা হয় স্টার্টিং ক্লেভার, একদম শুরুর যেই আগের যে অ্যানালগ সিস্টেমগুলার ওই সিস্টেমেরই ক্লেভারটা হচ্ছে এই ক্লেভারটা। এটা দিয়ে আমরা আগে আমরা যেভাবে কাটিং করতাম ঠিক সেই একইভাবে কাট করা যাবে। এটা যথেষ্ট ওয়েট আছে, এটার মধ্যে এর ব্লেডে ডায়মন্ডের একটা ই দেওয়া থাকে, মেটাল বডি, আর অল ওভারটা হচ্ছে মেটাল বডি এটা। আর এটার কাটিং সিস্টেমটা হচ্ছে এখানেই করে আপনার ফেলে একটা পুশ করলে এটা কাটা হয়ে যায়। তো এটা আপনার হচ্ছে সচরাচর এখন বর্তমানে যে মেশিনগুলো আসতেছে ওই মেশিনের সাথেই, চাইনিজ যে মেশিনগুলো ওই মেশিনগুলোর সাথেই এই ধরনের ক্লেভারগুলো মূলত আমরা পেয়ে থাকি। তো আচ্ছা আচ্ছা, এই ক্লেভারের আবার একটা বিষয় হচ্ছে যে ক্লেভারের একটা সময় ব্লেড যদি ধার শেষ হয়ে যায়, তখন নির্দিষ্ট একটা সময় ধার শেষ হয়ে যায়, তখন আবার আপনারা কি করেন, আমাকে ক্লেভার কিনতে হয়। তো ক্লেভার কিনা লাগবে না, ভাইয়ের কাছে ব্লেড আছে, ব্লেড ক্রয় করে ব্লেড ইনস্টল করলে আবার আগের মতোই হবে নাকি? তো এই গেল এটা। এটার মডেল হচ্ছে ET20। ET20 হচ্ছে এই মডেলটা, ইথিপেল ব্র্যান্ডের। এটা হচ্ছে কি ব্র্যান্ড? ইথিপেল ব্র্যান্ড। ইথিপেল ব্র্যান্ড? হ্যাঁ, ইথিপেল ব্র্যান্ডের। আচ্ছা, ইথিপেল ব্র্যান্ড এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে। এটা তো কোনো ওয়ারেন্টি আছে কি না? ক্লেভারের সাধারণত ওয়ারেন্টি হয় না, যেহেতু প্যাসিভ প্রোডাক্ট, এগুলোর কোনো ওয়ারেন্টি হয় না। হ্যাঁ, এগুলো ওয়ারেন্টি, এটা তো কোনো সার্কিট বা অনেক কিছু এটা ইনক্লুড নাই, যার কারণে এটা ওয়ারেন্টি হয় না। আচ্ছা, এটার এগুলোর প্রাইসগুলো আমি লাস্টে বড় ভাই বলে দিবেন আপনাদেরকে, আর অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, ওইখানে আপনারা কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। তো দ্বিতীয় যেটা আমরা দেখব, দ্বিতীয় আকর্ষণ হচ্ছে এই একই ব্র্যান্ডেরই মডেল চেঞ্জ। এটার মডেলটা হচ্ছে আপনার 60 ET60। আচ্ছা, এই এই ক্লেভারটা দেখতে অনেকটা ফুজিকোরা স্টাইলের। তো বড় ভাই আপনি একটু কিছু যদি বলেন। আমি আসলে ওভাবে আমি আজকে ভাইয়ের থেকে নিজে নলেজ নিছি না, এটা হচ্ছে অটো অটো, এটা দিয়ে অটো কাটিং করে আর কি। আচ্ছা, এটা কাটিং সিস্টেম হচ্ছে অটো লক লক সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, দারুন 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 দারুন। একটু যদি দেখি, প্রথমে হচ্ছে ক্লেভারটা এভাবে লক হওয়া থাকবে। হ্যাঁ, তো এটার এখানে হচ্ছে এই যে লক লক ই দেওয়া আছে, তো এখানে আপনারা যখন কি করবেন, চাপ দিয়ে এভাবে সরাইলে তখন এটার মাথাটা খুলবে, খুলবে মানে লকটা খুলে যাবে, আনলক হবে। হ্যাঁ, তারপরে তখন কাজ করবে, নির্দিষ্ট যখন কাজ শেষ হবে এটা এই পুশটা যেটা এটা এখানে রাখতে রাখবে। হ্যাঁ, যখন পোর্টটা দিয়ে এই যে পোর্টটা এখানে সমপরিমাণ মতো রেখে যখন এটা চাপ দেবে এটা পুশটা বেড়ে যাবে। এই যে দারুন দারুন দারুণ, তাদের আবার এই যে পুশ করবেন, আবার এইভাবে চাপ দেবেন, পোর্টটা কাটবে। হ্যাঁ, যখন আমরা কাজ শেষ হবে না, তখন কাজ শেষ হলে আপনি কী করবেন, এই যে লকটা আবার করে দেবেন, বাস কাজ শেষ, লকটা করে আপনি বক্সে রেখে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতে পারছেন আশা করি, মানে খুব দারুণ একটা মেশ প্রোডাক্ট, দারুণ। আগে তো ক্লেভারে আমরা বসানোর পরে ধাক্কা দিয়ে, যেমন এগুলার ক্ষেত্রে ধাক্কা দিয়ে কাটা লাগতো, বাট এটা ধাক্কা ধাক্কি কিচ্ছু করতে হবে না, এটা হচ্ছে জাস্ট আপনি এখানে এভাবে কোটটা ছেলার পর এখানে বসাবেন, ক্লিপ দিয়ে এটাকে ধাক্কা দিয়ে রাখবেন, আগে পুশ করে রাখতে হবে। হ্যাঁ, আগে পুশ করে রাখতে হবে,
আগে পুশ করে রাখবেন, তারপরে কোর বসে জাস্ট চাপ দিলে এটা কেটে যাবে, কোরটা কেটে যাবে, ব্লেডটা অটো মুভিং হয়ে যাবে। এটা যে নাম্বারটা, নাম্বারটা অটো মানে যেখান থেকে ধার শেষ হবে যাবে অটো মুভ হয়ে যাবে। হ্যাঁ, দারুণ দারুণ। তো এই হলো একটা মডেল। তারপর আপনাদের কাজ শেষ হলে এখানে আবার এই পিন দিয়ে এটাকে লক করে রাখবেন। আচ্ছা, এটার মডেল হচ্ছে ET60। এই মডেলটা মনে রাখবেন অবশ্যই, ফোন দিয়ে যাদের এটা ক্রয় করার ইচ্ছা অবশ্যই ফোন দিয়ে মডেলটা বলবেন, তাহলে ভাই সুন্দর করে আপনাদেরকে প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবে। আর প্রোডাক্টটা যথেষ্ট ওয়েটফুল, যথেষ্ট ওয়েটফুল, মেটাল বডি, হেভি ওয়েটের। এই গেল দ্বিতীয় আকর্ষণ। তারপরে সর্বশেষ যে আকর্ষণটা, এটা হচ্ছে বড় ভাই, এটা কি ET65। এটার মডেলটা তো মনে হয় যে ফুজি করার মতোই, তারপরে চাপ দিবেন কোরটা কাটবে। হ্যাঁ, পুশ করার কোন লাগবে না, এটা তো ব্লেড নিচে নিচে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্লেড অটো ঘুরবে, এই যে ঠিক আছে। এটা কোনো পুশ করা লাগবে না, পুশ করার সিস্টেম না এটা। তো আবার তদ্রুপ আপনার কাজ শেষ হবে, আপনি লকটা রেখে দিন বাস, ওকে, তখন আপনি বক্সে রেখে দেবেন। হ্যাঁ, তাহলে এখন এই হচ্ছে, এটা আসলে আমাদের মূল আকর্ষণ ছিল, কারণ এটা সম্পূর্ণভাবে অটো একটা ক্লেভার, সম্পূর্ণ মানে এখানে জাস্ট কোর বসানোর পরে বাকিটা ও করে নেয়। তারপরে এটার পাশাপাশি এটাও অটো মেশিন, এটাও অটো ক্লেভার, এটা জাস্ট একটু পুশ করতে হয় এতটুকুই। তো আর এটা তো আপনারা আমরা বর্তমানে যে ব্যবহার করতেছি, এটা হচ্ছে এটা একটু হেভি ওয়েটের, এবং গর্জিয়াস অনেক, অনেকটাই গর্জিয়াস। আচ্ছা, যেহেতু হালকা লাইট ওয়েট, হ্যাঁ লাইট ওয়েট মনে হয়, এটা কিন্তু একটু গর্জিয়াস, এটাও অনেক গর্জিয়াস। তার সাথে এটা সাথে অটো যদি বলেন, তারপরে তো কাস্টমার ফোন দিবি, এটা এটার প্রাইসটা আমরা একটু জানাই। এটার প্রাইসটা পড়বে, আমরা সাধারণত কাস্টমার সেল করি, কাস্টমারের 5,000 বা 5,500 টাকা আমরা সেল করতে পারি। জি, কাস্টমার নাই প্রাইস। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 5,000 থেকে 5,500 টাকার মধ্যে, যথেষ্ট ভালো প্রাইস। হ্যাঁ, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো প্রাইস, 5,500-5,500 টাকা। আসলে এই কোয়ালিটির ক্লেভার আমি নিজে অবাক হয়েছি। হ্যাঁ, এটা বলা যায় যে ওই ধামাকা অফার, সবাই ধামাকা অফার বলে, আসলে ওই ধামাকা অফারের কিছুই নাই, কিন্তু এটা আমার বড় ভাই 12 মাসই তার অফার, 12 মাসই তার অফার। তো আপনারা এই 5,500-5,500-এর মধ্যে, 5,000-ই বলি, পাঁচ হাজারের মধ্যে, এটা নিয়ে আর দরদাম নাই, ফিক্সড 5,000-এর মধ্যে এই ক্লেভারটা আপনারা ক্রয় করতে পারবেন। এবং মানে পার্সোনালি যত খুবই ভালো, আসলে দামের কাছে জিনিসটা সত্যি ভালো, এক্সেল করেছে অনেক, মানে অনেক সেল করেছে, এর জন্য কোনো কমপ্লেইন আছে। তারপরে হচ্ছে যে এই অটো অটো ক্লেভারটা কত বড় ভাই, এটা প্রাইস হচ্ছে আমাদের 12,500 টাকা। আচ্ছা, 12,500, তার মানে 12,000 টাকা আসলে ওভাবে যদি কেউ যদি 2 পিস নেয় তখন আমরা 12,000 করি। আচ্ছা, তাইলে এখন দেখা যাচ্ছে সবাই তো একসাথে 2 পিস নাও নিতে পারে, 1 পিসই নেই, 12,000-ই রাখেন, 500 আর বাঁধাইয়েন না। হ্যাঁ, একটা লেটেস্ট প্রোডাক্ট, সত্যি দেখার মতো। যদি আপনাদের কারো এই প্রোডাক্টটি দেখতে ইচ্ছা হয় বা এটাকে এটা সম্পর্কে আরো নলেজ নিতে হয়, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন দিবেন, আসবেন, দেখবেন, তারপরে আপনি বুঝবেন যে আসলে এটা কতটুকু ভালো মানের প্রোডাক্ট আপনার। হ্যাঁ, ভ্যালু ফর মানি যে একটা কথা আছে না, যা দিবেন তাই নিবেন, ঠিক আছে। তো এই 12,000 টাকা সত্যি দারুণ। তারপরে হচ্ছে আমাদের এই লাস্ট যে এটা, এইটা এইটা কত, এটার প্রাইস কম আছে, ওটা যেহেতু এটা এটা একটু হালকার, হ্যাঁ হেভি ওয়েট না। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে, এখানে আবার কিছু বলবো না, ওইটা 9,000 টাকা,
ফিক্সড। আচ্ছা, এইটাতে আর বাইরের কিছু নাই, এটা হচ্ছে 9,000 টাকা ফিক্সড। তো আশা করি এটাও আপনাদের যাদের প্রয়োজন, যারা একটু বাজেট কম কিন্তু চাচ্ছেন যে না লেটেস্ট টেকনোলজির প্রোডাক্টটাই নেই বা ওই ঠেলাঠেলি ঝামেলায় না যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ডিভাইসটাও দেখতে পারে। এটা হালকা বলে যে আবার খারাপ তা না, কিন্তু একটা জিনিস কি যে ওর থেকে ওর ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়ালসগুলো একটু ভালো, তো ভালোর তো শেষ হয় না, ভালোর শেষ নাই। তো সেক্ষেত্রে আপনারা আসবেন দেখবেন, এখন যার যেটা পছন্দ হয়। তবে খুবই বলা যায় লিমিটেড স্টক, যেহেতু প্রাইস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, তো আশা করি যা লাগবে খুব দ্রুত নিয়ে নিয়েন, কারণ কোয়ালিটির তুলনায় প্রাইস কিছুই না। আসলে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে এসে দেখবেন, আমি নিজেও সারপ্রাইজ হয়েছি। হ্যাঁ, এই প্রাইসে আসলে বড় ভাই খুব ভালো একটা প্রাইস হয়েছে, বললাম যে 12 মাসের ধামাকা অফার দিয়ে দিলে আর কি মনে হয়। আর এখানে সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো, যে স্ট্রিপার, স্ট্রিপারের ফাইবার স্ট্রিপার, হ্যাঁ ফাইবার স্ট্রিপার, এটা সম্পর্কে ভাই একটু আপনি কিছু বলেন। এটার বিষয়টা হচ্ছে, এটা তো কোর কাটে, হ্যাঁ এটা তো সবাই জানে, হ্যাঁ এটা হচ্ছে 3 হোলের, এটা হলো হচ্ছে একটু মেশিনের সাথে যেগুলো আছে ওগুলো থেকে তো বেটা দেয়, হ্যাঁ অনেক বেটা, এটা স্টেইনলেস, এটা হচ্ছে স্টেইনলেস, হ্যাঁ মেশিনের সাথে গেলে কালো কালো মুখ বাদ হয়ে যায়, ওগুলো তো মরিচা ধরে যায় কিছু পরে, হ্যাঁ দেখা যায় 3-4 মাস পরে এটা ইউজ করার কোনো আর ওই ইয়ে থাকে না, অ্যাবিলিটি থাকে না। কিন্তু এটা দিয়ে আপনারা সারা জীবন ইউজ করতে পারেন, বিকজ এটা হচ্ছে স্টেইনলেস, এটা কোনো মোর্চা ধরবে না, ধরবে না। তারপরে যে মুখ বাঁকা হয়ে যায় না, ওই যে এটা অনেক স্ট্রং, হ্যাঁ এটা আপনি ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং কোনো মোর্চা ধরবে না। হ্যাঁ, যদি এটা আপনার যে কোনো জিনিস এটা যদি আপনি ওভাবে যত্ন করেন, এটা অবশ্যই রত্ন মিলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যত্ন করে ইউজ করতে হবে, আর সব কিছুই যত্ন করতে হয়, যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ বেশি দাম কম দাম সবই যত্ন করা উচিত। এটা স্টেইনলেস, কোনো মরিচা ধরবে না। হ্যাঁ, এটা এবার এইটার প্রাইসটা কত রাখবেন? এত ভালো স্ট্রিপার আপনার কাছে তো আসলে ধামাকা অফারের মরশুম চলছে, তো স্টিভারের প্রাইস এটা প্রাইস হচ্ছে, আমরা তো খুচরা 1300-1400 নিচ্ছি, কুড়িটা প্রাইসে আপনার পেজে যদি আপনি আমার প্রোডাক্টগুলো পাবলিশ করতেছেন সেই অফারে এটা 1200 টাকা প্রাইস করে দিচ্ছি। 1200 টাকা? জি। বন্ধুরা শুনলেন, 1200 টাকা আসলে সত্যি ভালো। আপনারা নিজেও দেখবেন স্টেইনলেস স্টিল যে স্ট্রিপার, এমনি তো অরিজিনাল মেশিনের সাথে যে স্ট্রিপারগুলো আসে ভাইয়ের সাথে, আমি নিজেও বললাম শুনছেন হয়তো, যে ওগুলার এই মাথাগুলা অনেক পাতলা থাকে, তারপর দেখা যায় ওই ভালো করে ফাইবারের অনেক সময় আমরা কমপ্লেন পাই, কোনো টান দিয়ে গেলে মাথা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, এটা পুরুত্বটা ওই যে প্লাস সিস্টেমের যে কিছু স্ট্রিপার ছিল ওগুলার মতোই, বুঝি করা বা ওই ধরনের মেশিনগুলার ইসের মতোই। তো 1200 টাকা হচ্ছে এই স্ট্রিপারটার প্রাইস। তো এটা আপনি ফাইবার স্ট্রিপার, এটা তেমন স্পেসিফিক মডেল নাই, হ্যাঁ তারপর আপনি বললেই হবে যে আমার ওই স্টিপারের কথা বললে তো ভাই বুঝতে পারবেন, অবশ্যই আপনাদেরকে এই স্টিপারটি দিবেন। আমাদের এটা হচ্ছে এনভিটেক ব্র্যান্ডের, এনভিটেক ও আচ্ছা, এটা একটা ব্র্যান্ড আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে, আচ্ছা আচ্ছা এনভিটেক ব্র্যান্ডটা দেখো, এই হলো এনভিটেক ব্র্যান্ড, এনভিটেক ব্র্যান্ড, হ্যাঁ এনভিটেক, ঠিক আছে এনভিটেক ব্র্যান্ডের স্টিপার স্টেইনলেস, ঠিক আছে দারুন দারুন। যাক, ব্র্যান্ডের মধ্যে একটা স্ট্রিপার পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম প্যাসিভ প্রোডাক্ট তো আপনার বলা যায় ব্র্যান্ড ছাড়া, বাট এখন আপনারা ব্র্যান্ডের মধ্যেই পাবেন। সো যেহেতু একটা ব্র্যান্ড আছে অবশ্যই একটা ভ্যালু আছে, সো ব্র্যান্ড ভ্যালু একটা কথা আছে, সেই হিসেবে আপনারা এই স্ট্রিপারটাও ক্রয় করতে পারেন। তারপরেও এটা হচ্ছে এলেঙ্গি, এলেঙ্গি আছে, এটা বোধহয় টাইট করার জন্য পিছন দিয়ে সিস্টেম করে দেওয়া আছে এই যে এখানে। তো ভাইয়ের কাছে শুধু এগুলাই না, আরো অনেক ই আছে এখানে, যদি একটু দেখি আমরা প্যাসকর্ড, তারপরে পাওয়ার মিটার, ওনু, মানে আপনাদের যাবতীয় যা দরকার সব কিছুই লেবারের মতো সুলভ মূল্যে সব কিছু পাবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাও আরেকটা সুন্দর একটা ডিভাইস, এটা হচ্ছে মিনি মাল্টিমিটার বা অপটিক্যাল মাল্টিমিটার বলা হয়। এটাকে মাল্টিমিটার এই জন্যই বলা হয়, এটা একের ভিতর তিন, মানে একের ভিতরে তিনটা জিনিস পাচ্ছেন। প্রথমত হচ্ছে এটা পাওয়ার মিটার, দ্বিতীয়ত হচ্ছে যে এটা VFL বা ভিজুয়াল ফল লোকেটর লেজার লাইটের কাজ করে, থার্ড অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কেবল টেস্টারের কাজ করে। কেবল টেস্টারের কাজ করার জন্য হচ্ছে এখানে আদার্স একটা কিট দেওয়া আছে, এই হচ্ছে একটা কিট, আর এইখানে এটার আরেকটা অপশন ল্যান একটা এই পাশে, এই পাশে হবে আরেকটা হবে এই পাশে, হইলে তখন এটা কেবল টেস্টার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই প্রোডাক্টটা তো রিচার্জেবল, হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্টটা রিচার্জেবল, চার্জ দিবেন,
মোটামুটি এখন কমন হয়ে গেছে। তারপরে এটার মধ্যে কপি আছে, কপি করে অনেকে একটু প্রাইস বেশি ডাউন করার জন্য কপি করে। এটা হচ্ছে 26 GB প্লাস, হ্যাঁ মার্কেটে দেখে যে 6 GB বা 10 GB পাওয়া যায়, এটা হচ্ছে 26 GB প্লাস 26 GB। একটু দেখাই দিই, এটা হচ্ছে 26 GB প্লাস, আপনারা দেখে নেবেন। মাইনাস 50 প্লাস 26 GB, এটার প্রাইস কত করবো ভাই? এটা কি কোনো ওয়ারেন্টি আছে? ₹2500 থেকে ₹3000 মধ্যে। তারপরও আবার ওই ধামাকা অফার, এটা আপনার ₹2500 হবে, ₹3000 থেকে ₹500 বাদ ডাইরেক্ট ₹2500 পাশাপাশি এই প্রাইসে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টটাতে। তাহলে আশা করি আমি যে জিনিসটা বুঝতেছি আপনারা আমার থেকে আরো ভালো বুঝবেন, যে আপনারা তাহলে কোত্থেকে কি প্রোডাক্ট নেবেন। আপনাদেরকে আজকে গুপ্ত ধনের জায়গার খোঁজ দিয়ে গেলাম, আপনারা ফোন দিবেন আর অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট নেবেন। এই দুইটা কালার, হ্যাঁ আপনাদের কালার বা যা যা আছে এগুলো দেখে নিবেন। অরেঞ্জটা বেশি সুন্দর দেখা যায়, যাই হোক যার কাছে যেটা ভালো লাগে আর কি, আমি রঙিন মানুষ, রঙিন কালারটা পছন্দ করছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোন ভিডিও, নতুন কোন প্রোডাক্ট বা নতুন কোন চমক নিয়ে। আসি, সালামু আলাইকুম।